Hello everyone, this is the DJ with you and welcome to my YouTube channel Desi Abir. So, আজকের সিন যেটা হচ্ছে গতকালকে দুর্গাপূজার দশমী ছিল, তো এই কারণে বের হই নাই বা হইতে পারি নাই বলবো না, হই নাই বলা যাবে, বিকজ পুরান ঢাকার সেটা অনেক ভিড় হওয়ার কথা আর বলেই দিলাম পুরান ঢাকায় যাবো বেসিকলি। বহুদিন ধরে ভাবতেছিলাম যে পুরান ঢাকা যাবো। পিছনে মেইন রিজনটা যদি বলা যায় তাহলে হচ্ছে বেসিকলি আমার যে মানে দেশি আবির যে অ্যাকচুয়াল চ্যানেলটা ছিল, যেটা এখন হচ্ছে হলো এটা দেশি আবির, বাট দেশি আবির আগে যেটা ছিল ওইটার ফার্স্ট ভিডিওটা স্টার্ট হয়েছিল পুরান ঢাকার থেকে। সো ভাবলাম যে এই চ্যানেলটা যেহেতু আবার রিব্র্যান্ডিং হচ্ছে, সো কেন না পুরান ঢাকার ওই ব্লগটাকে আবার রিক্রিয়েট করার ট্রাই করা যাক। এই কারণেই হচ্ছে পুরান ঢাকায় যাওয়া, যদিও ব্যাকলগ হিসাবে আমার ওই চ্যানেলের থেকে অনেকগুলো ব্লগ এখানে চলে আসবে টাইম টু টাইম, বাট পুরান ঢাকার এই ব্লগটা আজকে আমি রিক্রিয়েট করতে যাচ্ছি। আর আজকে আমার সাথে আছে ফয়সাল ভাই। হাই, তো আমরা এখন ফয়সাল ভাই ফার্স্টে একটু বিজয় সরণি যাবো, ওইখান থেকে আমরা ডাইরেক্ট আগামাসি লেন, ঠিক আছে চল টান দিকে। তো এখন আমরা অলমোস্ট আগামাসি লেন বা যে বংশাল রোডটা ওটার কাছাকাছি, সো এক হাতে বাইকিং মানে সাইকেলিং আর এক হাতে ব্লগিং, ব্যাপারটা কিন্তু খারাপ না। সো আপনারা যারা যারা ঢাকার বাইরে থেকে এই নাজিরা বাজারে আসতে চান তাদের জন্য একটু বলে দিই কীভাবে আসতে পারেন। যারা হচ্ছে যাদের বাড়ির থেকে বা ঢাকার বাইরে থেকে যাদের বাস এসে ডিরেক্ট গুলিস্তান স্টেডিয়াম মার্কেট অথবা গোলাপসার মাজারের ওখানে থামে, তারা ওখান থেকে জাস্ট বাসের থেকে নেমেই একটা রিক্সা নেবেন, তারা ওই রিক্সা নেবেন, রিক্সা নিয়ে বলবেন যে নাজিরা বাজারে যাব, রিক্সা ভাড়া 20-30 টাকা নেবে ম্যাক্সিমাম। সো এখানে আসলে আপনি ফার্স্টেই মানে এই রোডের মাথায় এখন আমরা যেখানে আছি পেয়ে যাবেন বিউটি লাসি। বিউটি লাসি ক্রস করার পরপরই আপনারা পেয়ে যাবেন একটা হক বেকারিজ, মানে আমরা জানি হক বেকারিজ হচ্ছে ঢাকার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট যে বেকারিগুলো আছে তার মধ্যে একটা। তো বিউটি লাসিতে বা বিউটিতে আসলে আপনি এখানে লাসিও পাবেন, অ্যাট দ্য সেম টাইমে বিরিয়ানিও সেখানে পেয়ে যাবেন। কিন্তু বিরিয়ানির জন্য আমি বলবো যে বিউটির থেকে আপনারা জাস্ট গলাটা একটু ভিজিয়ে, যেমন এখন আমরা আসি হচ্ছে হলো বিউটিতে, বিউটির থেকে জাস্ট গলাটা একটু ভিজিয়ে আপনারা চলে যাবেন হাজির বিরিয়ানিতে, অথবা যারা কাবাব পছন্দ করেন তারা চলে যাবেন হচ্ছে বিসমিল্লার কাবাব। হ্যাঁ, আপনাদের এই দোকান কত সাল থেকে? আমাদের শেখ হয়েছে 2005 থেকে। আর আমাদের মেন বিউটির মেন ইয়া হলো রায়সাহেব বাজার। এই শাখাতে আছে লাচ্ছি, লেবুর শরবত, ফালুদা, কাচ্চি বিরিয়ানি, মুরগ পোলাও। আমাদের যে ট্রেডিশনাল ঢাকায় যে দইটা হয় সেই সেই দইয়ের অথেন্টিক ফ্লেভার পাবেন এটার মধ্যে, চিনির একটা মিষ্টি একটা বাড়ি পাবেন। যারা একদম মিষ্টি মানে খুব বেশি মিষ্টি পছন্দ করেন না তাদেরকে বলবো অ্যাভয়েড করার জন্য, ঠিক আছে? বা যারা হ্যাঁ মিষ্টির অ্যামাউন্টটা প্রচুর বেশি, কিন্তু যারা প্রচুর মিষ্টি পছন্দ করেন যেমন আমার মতো মাসুমের মতো, তারা মাস্ট এসে লাচ্ছিটা খাবেন। আর যারা মিষ্টি পছন্দ করেন কম, তাদের জন্য উপায় যেটা হচ্ছে বিউটিতে এসে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে বিউটির লেবুর শরবত। একটা একটা লেবুর শরবত। সো এখন আমাদের লেবুর শরবত বানানো হইতেছে, খুব সিম্পল টেকনিক, লেবু চুবানো থাকে তার উপরে চিনির পানি আর হচ্ছে হলো বরফ আর সেই ঘোটা খেয়ে যাও লেবু শরবত। মামা লেবু শরবতটা দাম কত? 20 টাকা। আর লাস্টি প্রাইস কত? 40। সো নাজিরা বাজারে এসে আমাদের বিউটির জার্নি তো শেষ হলো, কিন্তু বিউটির জার্নি শেষ হয়েছে, কিন্তু এখন আমাদের জার্নি শুরু হবে হাজির বিরিয়ানিতে। হাজির বিরিয়ানির যদি কথা বলি, হাজির বিরিয়ানি ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট বিরিয়ানি হাউস বা বিরিয়ানির বিক্রেতা আমাদের এই ঢাকার মধ্যে। আর নেক্সট এপিসোডে কিন্তু হাজির বিরিয়ানি নিয়ে একটা ফাটাফাটি স্পেশাল সেগমেন্ট হচ্ছে, যেটা হচ্ছে খানা সাহেবের গল্প। এটা দেশি আবিরের নতুন একটা প্রযোজনা, তো আপনাদের কাছে আশা করি ভালো লাগবে আর ওই এপিসোডটা মাস্ট দেখবে, তাতে আপনারা হয়তো বা হাজির বিরিয়ানি সম্পর্কে কিছু ফাটাফাটি ইন্টারেস্টিং স্টোরি জেনে ফেলতে পারেন। সো এই হচ্ছে আমাদের তৈরি, হ্যাঁ বোরহানি দিয়ে দুটো। সো আমাদের তৈরি চলে আসছে এখানে
সিন যেটা হচ্ছে যে আমাদের দুইটা তেয়ারি নেওয়ার কথা ছিল বাট আমরা মোটামুটি চিন্তা করতেছি কারণ এরপরে যেহেতু আমরা বিসমিল্লার কাবাবের জন্য যাব দ্যাট মিনস বটি কাবাব আমি তাকে আগে হ্যাঁ সম্বোধন নিয়ে নিলাম তো বটি কাবাবের জন্য যাব এই কারণে পেটে একটু জায়গা খালি রাখতেছি বিসমিল্লার এই যে হ্যাঁ খালি করার জন্য বোরহানিও আছে বিসমিল্লার বোরহানি সিন যেটা হচ্ছে যে আপনারা বিসমিল্লার যে সেগমেন্টটা এটা পুরো একটা ডিফারেন্ট একটা ডকুমেন্টারির মতো করা হয়েছে যেটা নেক্সট ব্লগে আসবে ব্লগ হিসেবে না ওটা ডকুমেন্টারি হিসেবে আসবে ওটা দেখবেন আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে এই হচ্ছে বিসমিল্লার বিরিয়ানি খাসির বিরিয়ানি বলা হয় যেটাকে এটা তেহারি না একটু আগে আমরা জিজ্ঞেস করলাম তখন বললো এটা তেহারি না এটা হচ্ছে খাসির বিরিয়ানি তেহারি হবে হচ্ছে হলো গরুর এবং কি আমরা অনেকে হয়তো বা একটু মিস ক্যালকুলেট করে ফেলে এই ব্যাপারটা নিয়ে সেটা হচ্ছে তেহারি কাচ্চি পাক্কি বিরিয়ানি এগুলো কিন্তু প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাপার এবং কি মোরগ পোলাও এই প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাপার এক্স্যাক্টলি রান্নাটাও ডিফারেন্ট দিস ইজ মাই টার্ন রাইট খাসির খাসির মাংসটার সেই ধরনের স্মেল মশলাটা আপনি বুঝতে পারবেন না ডিফারেন্ট করতে পারবেন না কোনটা কী কী মশলা দেওয়া হয়েছে রাইট মশলাটা আপনি ডিফাইন করতে পারবেন না কিন্তু হালকা একটু ঝাঁজ ব্যাপারটা হবেন কারণ এটা সরিষার তেল দেওয়া না তো আমি আর কথা না পারি আগাতে থাকি হাজির অভিযানটা রান মানে হাজি নিয়ে মানে যে ব্যাপারটা ছিল এটা শেষ করে এখন আমরা আগাচ্ছি হচ্ছে বিসমিল্লার কাবাবের দিকে এই হচ্ছে আমাদের বিসমিল্লার কাবাব যেখানে সমস্ত খাবার খাবে মাসুম ভাই আমি শুনলাম সো এখানে এখন মনে হয় কিছু একটা ভাজাভাজি চলতেছে চিকেন চাপ এটা কি হো খাসির গুড্ডা কাবাব ব্লগের জন্য এখন আমরা আমাদের যে ছোট স্টামাকটা আছে এটাকে প্রেশার করতেছি বেসিক্যালি আমি এখন দুবেলা খাচ্ছি একটু টোন ডাউন করার জন্য সো এই কারণে হয়তো এখন প্রপারলি খেতে পারতেছি না বাট ইটস নাথিং লাইক যে আমাদের দুজনের মধ্যে কেউই খুব কম খায় ব্যাপারটা তো তাই ব্যাপারটা একদমই তা না তারপর আমরা খাচ্ছি সো আমরা এখন খাচ্ছি হলো বটি কাবাব আমরা আসলে একটা বটি অর্ডার করছি একটা বটি অর্ডার করছি যেটা দুজন শেয়ার করবো আপনাদের দেখানোর জন্য বেসিক্যালি যে এটা চলেও আসছে বটি একটা কিন্তু আমার বটি একটা কত এটা কিসের বটি গরুর বটি হ্যাঁ গরু বটি আচ্ছা কত এটার দাম কত 90 টাকা তো শুনলেন আমাদের গরুর বটিও চলে আসছে বটির অ্যামাউন্টটা খুব একটা আহামরি যে বেশি থাকে তা না কিন্তু বটিটা একটু ডেঞ্জারাস টাইপের বটি মানে এই বটি কাবাবটা আমরা যদি অন্য কোথাও যাই বটিগুলো আমরা যেটা বলি বটি পিস পিস বটি কাবাব পাই বা আমরা যদি মোহাম্মদপুরের সাইডে যাই বিহারি ক্যাম্পে বিহারি ক্যাম্পের বটি কাবাবগুলো শুকনো ভাজা থাকে ঠিক আছে বা বটির এক অ্যাকচুয়ালি কি বটির ডেফিনেশন এক এক জায়গায় এক এক রকম কিন্তু এখানকার বটিটা একদম মিহি হয় এটা একটা মাংসের পেস্টের মতো হয় এবং কি টেস্টটা কিছুটা আপনার শাহি রোস্টের কাছাকাছি আমাদের টক চলে আসছে এটা হচ্ছে বেসিকলি তেঁতুলের টক ভিনেগার আর হচ্ছে পেঁপের একটা মিক্সচার সাথে মরিচ দিয়ে দিবে ফয়সাল ভাই স্টার্ট করুন প্লিজ না আপনি প্লিজ না পেহলে আপ করতে করতে নওয়াজ সাহেব কি গাড়ি ছুট গেই এরকম অবস্থা হয়ে যাবে গাড়ি বাইরে বাঁধা না সো ওকে সো দিস ইজ আওয়ার বটি কাবাব বেসিকলি এবং কি এটার সাথে চাটনি আমাদের একটাই পরোটা আর হচ্ছে এটার মধ্যে উপর দিয়ে যদি আপনি একটু খেয়াল করেন হলুদ হলুদ ধনিয়া মশলা ধনিয়ার যে চাট মশলাটা হয় ওটা দেওয়া সো চলুন খাইতে তো হবেই পরোটা বটি কাবাব এই ছিল আমার নাজিরা বাজারের ব্লগ সো এই ব্লগটা বেসিক্যালি একটা রিক্রিয়েট করা বলা চলে কারণ হচ্ছে এর আগে আমি করছিলাম
আমার অন্য আরেকটা যে চ্যানেল আছে ওই চ্যানেলের মধ্যেও ছিল ব্লগটা ছিল বাট এই চ্যানেলের জন্য ভাবলাম যে নতুন করেই করি তো নাজিরা বাজারে যেটা বললাম যে এখানে আসলে পরে বেশ কিছু খাবারের দোকান পাবেন এবং কি পুরো চত্বরটাই বলা চলে যে খাবারের দোকানগুলোর জন্য ফেমাস তো এখন আমার যাওয়ার কথা বেসিক্যালি ছিল হচ্ছে মদিনা মিষ্টান্ন ভাণ্ডারে যেটা হচ্ছে লালবাগের কেল্লাও দিয়ে কিন্তু অলমোস্ট 9:30 বাজতেছে আর যেহেতু এখন করোনার সময় টময় আর আমার বাসাটাও পুরান ঢাকা থেকে একটু দূরে তো ফয়সাল ভাই অ্যান্ড মি উই বোথ ডিসাইডেড যে আজকের মতো তাহলে মদিনাটা কুইট হোক আজকের মতো দেশীয় ভিতে সাইন আউট করো বাট আমার সাথে মাত্র একজন জয়েন করলেন রূপন কাজী নামে অনেক ভালো লাগতেছে ভাই ভিডিও দেখে অনেক ভালো লাগছে ইন্সপায়ার হয়ে আমিও তার মাঝে আসলাম ঠিক আছে সো আমাদেরও ভালো লাগলো তো আজকের মতো তাহলে দেশীয় ভিড় থেকে আবির ফয়সাল ভাই অ্যান্ড রূপন ভাইয়া সাইনিং আউট আসসালামু আলাইকুম।